অনলাইন ক্লাস হচ্ছে, সেই ক্লাস তোমরা দেখবে। আমি সমীর বড়ুই লতা কমলবতী মাধ্যমিক বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ চতুর্থ অধ্যায়ের সপ্তম পরিচ্ছেদে কারক বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো, বই খাতা নিয়ে আমাদের এই অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত হও। দেখো, আমাদের আজকের বিষয় হচ্ছে কারক ও বিভক্তি এবং সম্বন্ধ ও সম্বোধন পদ। আমরা প্রথমে কারক ও বিভক্তি কি সে সম্পর্কে জানব। কারক, আমি যদি এই শব্দটারে ভাগ করি, এই ক্রি ধাতুর সাথে অক অথবা নক, ক্রি ধাতুর সাথে অক প্রত্যয় যোগ করে কারক শব্দটি গঠিত হয়েছে। এই কারক শব্দটির অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পন্ন করে, অর্থাৎ কারক কথার অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পন্ন করে তাকেই আমরা কারক বলি। কারক প্রধানত ছয়টি ভাগে বিভক্ত হয়েছে। কারক কত প্রকার? ছয় প্রকার। আমি লিখছি, তোমরা একটু লক্ষ্য করো। এক, কর্তৃকারক। দুই, কর্মকারক। তিন, করণকারক। চার, সম্প্রদান কারক। পাঁচ, অপাদান কারক। ছয়, অধিকরণ কারক। তাহলে আমরা কারক কি পেলাম? কারক কাকে বলে? কারক কথার অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে তাই হচ্ছে কারক। কারক প্রধানত ছয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপদানকারক ও অধিকরণকারক। আমরা কারকের সংজ্ঞাটা যদি ভালোভাবে বলি, কারক কাকে বলে, সংজ্ঞায়িত করলে কারকটা ঠিক এরকমই আসবে: ক্রিয়া পদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। প্রিয় শিক্ষার্থীরা, কি লিখলাম? যে ক্রিয়াপদের সাথে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। এই ক্রিয়াপদ আর নাম পদ, এটা কি? ক্রিয়াপদ কি? যা যে বাক্য দ্বারা যে পদ দ্বারা বাক্যের অর্থকে পরিপূর্ণভাবে বোঝা যায় বা অর্থ প্রকাশ করে সেটা হচ্ছে ক্রিয়াপদ। আর নাম পদ হচ্ছে, সাধারণত নাম পদ কাকে বলা হয়? বিশেষ্য, বিশেষ্য পদকে নাম পদ বলা হয়। আমি এই ক্রিয়াপদ এবং নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে আমি একটা উদাহরণের সাহায্যে তোমাদের বোঝাচ্ছি। দেখো, আমরা কারক কাকে বলে, কারক কি, কারকের প্রকারভেদ, এটা আমরা জানলাম। ছয়টি কারক, একটি বাক্য দ্বারা এই ছয়টি কারকের যে সম্পর্ক
ছয়টি কারক কি আমি একটি বাক্য দ্বারাই তোমাদের বুঝাচ্ছি। দেখো, বেগম, সাহেবা, প্রতিদিন, ভাড়ার থেকে, ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। এই যে বাক্য, যে বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন, বেগম সাহেবা প্রতিদিন ভাড়ার থেকে নিজ হাতে গরিবদের চাল দিতেন। তাহলে একটি বাক্য, এই একটি বাক্যের ভিতরে যে ছয়টি কারক আমরা লিখেছি, কর্তৃকারক, কর্মকারক, করণকারক, সম্প্রদানকারক, অপাদানকারক এবং অধিকরণকারক, ছয়টি কারকের মধ্যে বিদ্যমান। দেখো, কর্তৃকারক, তাই আমি সংক্ষেপে বলছি, পরে বিস্তারিত আলোচনা করব, যে কর্তৃকারক কাকে বলে? যে করে, যে বা যিনি করে সেটাকে কর্তৃকারক বলা হয়। তো এই বাক্যটিতে সেই কর্তৃ হবে যে কাজটি করে, দিতেন, এটা হচ্ছে ক্রিয়াপদ। আর নামপদ কই? বেগম সাহেবা। এখানে আরো আছে, তো ক্রিয়াপদ হচ্ছে কারকের মূল, যেটা যে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক, এই ক্রিয়াপদটা হচ্ছে দিতেন। এখানে কর্তৃকারক, যে করে সেই কর্তা, এক কথায় ক্রিয়াপদকে কে বা কারা, ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেই হবে কর্তৃকারক। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আগে ক্রিয়াপদ দেখলাম দিতেন, এখন কর্তৃকারক বের করতে গেলে কী করতে হবে? বাক্যের ক্রিয়াপদকে কি বা কে বা কারা দিয়ে প্রশ্ন করতে হবে। তাহলে আমরা প্রশ্ন করি, কে দিতেন? দেখো, এই বাক্যের ভিতরে সে উত্তরটা পাওয়া যায় কিনা। কে দিতেন? বেগম সাহেবা। তাহলে আমরা কর্তৃকারক পেয়ে গেলাম, কর্তৃকারক কে দিতেন ক্রিয়াকে প্রশ্ন করেছি, তাহলে বেগম সাহেবা, বেগম সাহেবা। তাহলে আমরা পেয়ে গেলাম কর্তৃকারক। এবার কারকের দ্বিতীয় প্রকার হয়ে যাচ্ছে কর্ম। কর্ম বের করতে গেলে কি করতে হবে? যে ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে ক্রিয়াপদকে আমরা কর্মকারক পেয়ে যাব। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি কর্মকারক আছে দিতেন, তাহলে এই কর্মকারক দিতেন, এই সরি, এখানে ক্রিয়াপদ আছে দিতেন, তাহলে আমরা কর্মকারক বের করতে গেলে ক্রিয়াপদকে প্রশ্ন করলে কি দিয়ে প্রশ্ন করব, কি বা কাকে, এখানে প্রশ্ন করব কি বা কাকে, তাহলে কি বা কাকে দিয়ে, ওই কি বা কারা দিয়ে প্রশ্ন করলে আসছে কর্তৃকারক, কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে কি পাবো? কর্ম। তাহলে কি দিতেন? দেখো, চাল। কি দিতেন? চাল দিতেন। তাহলে এখানে কর্মকারক হচ্ছে কর্মকারক চাল। কি দিতেন? চাল দিতেন।
অবশ্য কাকে দিতেন কর্মকারকের অংশ, কিন্তু এখানে কাকে দিতেন আমি যদি গরিব বলি এই গরিব প্রশ্ন আসে যে কি দিতেন, চাল দিতেন, চাল আছে কর্ম, কাকে দিতেন, গরিবকে, গরিবও কর্ম হওয়া কথা ছিল, কিন্তু একটা কারণ হচ্ছে না, আমি পরবর্তীতে সেটা আসছি। দেখো এরপরে করণ কারক, করণ করণ কারক, করণ কারক বের করতে গেলে ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কিসের দ্বারা বা কি উপায়। করণ কারক বের করতে গেলে কি করতে হবে, ক্রিয়াপদকে প্রশ্ন করতে হবে কিসের দ্বারা বা কি উপায় দিতেন। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা প্রশ্ন করলে কি পাবো, কিসের দ্বারা দিতেন, নিজ হাতে, কিসের দ্বারা দিতেন, নিজ হাতে। তাহলে নিজ হাতে, নিজ হাতে, নিজ হাতে, তাহলে করণ কারক। আর সম্প্রদান কারক কি, যে সত্য ত্যাগ করে দান করলে সেটা সম্প্রদান কারক হয়, এবং সম্প্রদান কারক সবসময় ব্যক্তিকেই নির্দেশ করে। এই কারণে সম্প্রদান, তাহলে সম্প্রদান এখানে ব্যক্তিকেই নির্দেশ করে, যে ব্যক্তিকে নিঃস্বার্থভাবে দান করতে হয় সেই হবে সম্প্রদান। যদি সম্প্রদান কারক না হয় সেক্ষেত্রে সেটা কর্মকারকের অংশ হিসেবেই দেখানো হয়। এই জন্যই গরিব কর্মকারক এখানে কর্মকারক হিসাবে স্থান পায়নি, এটা স্থান পেয়েছে আছে সম্প্রদান কারক হিসেবে, যেহেতু গরিবদের যে চাল দিতেন সেটা হচ্ছে সত্য ত্যাগ করে, সেটা ফিরিয়ে নেওয়া যায় না, এই কারণে এখানে গরিব হচ্ছে সম্প্রদান। গরিবদের, গরিবদের হচ্ছে সম্প্রদান। তাহলে আমরা চারটি পেয়ে গেলাম, কর্ম কর্ত্রী, কর্ম করণ এবং সম্প্রদান কারক। আর কি আছে, অপদান আর অধিকরণ। অপদান আর অধিকরণ, অপদান কারক নির্ণয় করতে গেলে আমরা সেই ক্রিয়াপদকেই প্রশ্ন করব, কি দিয়ে, কোথা হতে বা কোথা থেকে। ক্রিয়াপদকে কোথা হতে বা কোথা থেকে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে সেটাই হবে অপদান কারক। তাহলে এই বাক্যে আমি যদি প্রশ্ন করি কোথা হতে দিতেন, কোথা হতে দিতেন, দেখো বাক্যে কোথা হতে, ভাড়ার থেকে, তাহলে কোথা হতে, ভাড়ার থেকে, ভাড়ার থেকে। আর আরেকটি কারক আছে যেটা হচ্ছে অধিকরণ, তাহলে অধিকরণটা কি, স্থান সময় এবং বিষয়। অধিকরণ কারক হবে স্থান সময় এবং বিষয়। তাহলে আমরা এই বাক্যে স্থান সময় অথবা বিষয় কোনটি পাচ্ছি, বেগম সাহেবা প্রতিদিন, তাহলে এখানে দেখো প্রতিদিন সময় নির্দেশ করেছে, তাহলে এটা হবে অধিকরণ, অধিকরণ প্রতিদিন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কারক সম্পর্কে জানলাম সংক্ষিপ্ত পরিসরে, এর পরবর্তীতে আমরা প্রত্যেকটা কারকের বিস্তারিত আলোচনা করব। তবে কারকের সাথে আরেকটি, মানে আরেকটি সম্পর্ক অতি বিদ্যমান, সেটা হচ্ছে বিভক্তি। কারক আর বিভক্তি একসাথে নির্ণয় করতে হয়। সুতরাং আমরা কারক জানলাম, এবার বিভক্তি সম্পর্কে আমরা জানব, তারপরে আমরা বিস্তারিত আলোচনায় যাব।
প্রিয় শিক্ষার্থীরা, বিভক্তি বিভক্তি কি? বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে সকল বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। আমি আবারও বলছি, বাক্যস্থিত একটি শব্দের সঙ্গে অন্য শব্দের অন্বয় সাধনের জন্য শব্দের সঙ্গে যে বিভক্তি যে বর্ণ যুক্ত হয় তাকে বিভক্তি বলে। যেমন আমি একটা উদাহরণ সাহায্যে বোঝাচ্ছি, ছাদে বসে মা শিশুকে চাঁদ দেখাচ্ছেন, চাঁদ প্রিয় শিক্ষার্থীরা তোমরা দেখো যে বিভক্তি কি। এখানে ছাদ, ছাদ একটি মূল শব্দ, এর সাথে কি যোগ হয়েছে? এ এখানে মা একটি মূল শব্দ, এর সাথে কি যোগ হয়েছে? শূন্য। শিশু, শিশু একটি মূল শব্দ, এর সাথে কি যুক্ত হয়েছে? কে। চাঁদ একটি মূল শব্দ, এর সাথে কি যোগ হয়েছে? শূন্য। অর্থাৎ এখানে ছাদ, ছাদ মূল শব্দের সাথে এ বিভক্তি যুক্ত হয়ে ছাদে শব্দটি রূপান্তরিত হয়। তাহলে এই ছাদ শব্দের সাথে কি যোগ হয়েছে? এ। এই এটাকে বলা হচ্ছে বিভক্তি। মা, এর সাথে কি কোনো বিভক্তি যুক্ত হয়নি, তাই আমরা শূন্য প্লাস দিছি। অর্থাৎ এক কথায়, যে শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত না হয় তাকে শূন্য বিভক্তি বলা হয়। অর্থাৎ এখানে কোনো বিভক্তি যোগ হয়নি, এক বিভক্তি চিহ্ন নির্দেশ না করলে সেখানে শূন্য হয়। যেমন শিশু একটি মূল শব্দ, এই মূল শব্দের সাথে অতিরিক্ত কে বিভক্তি, কে বর্ণটা যুক্ত হয়েছে, তাই এটি যেহেতু এই শিশু শব্দের সঙ্গে যুক্ত হয়েছে তাই কে আমরা বিভক্তি বলছি। তেমনি অনুরূপ চাঁদ, চাঁদ শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয়নি তাই এখানে শূন্য লেখা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা বোঝা গেছে বিভক্তি কি? হ্যাঁ, বিভক্তি হচ্ছে মূল শব্দের সাথে যে অতিরিক্ত বর্ণ যুক্ত হয় সেটাই বিভক্তি। এবার আমরা বিভক্তি কি, কাকে বলে দেখালাম, এ বিভক্তির প্রকারভেদ জানব। বিভক্তিকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। বিভক্তি সাত প্রকার। এক, প্রথমা, বিভক্তি কত প্রকার? সাত প্রকার। প্রথমা, প্রথমায় কি? শূন্য। অ, এ আছে প্রথম বিভক্তি। অর্থাৎ প্রথম বিভক্তি যে যে শব্দের সাথে কোনো বিভক্তি যুক্ত হয় না সেখানে শূন্য বা প্রথম বিভক্তি লেখা হয়। দ্বিতীয়া, কে, রে, দ্বিতীয়া কি? কে, রে, এ, রে। তৃতীয়া, দ্বারা, দিয়া,
পত্রিক। চতুর্থী চতুর্থী দ্বিতীয়ার রূপ কে রে এরে। পঞ্চমী হইতে থেকে সে। ষষ্ঠী র এর। সপ্তমী এ অন্তস্থা এতে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো বিভক্তির কয়টি রূপ? সাতটি রূপ। এক নম্বরে প্রথমা শূন্য আ, দ্বিতীয়া কে রে এরে, তৃতীয়া দ্বারা দিয়া কর্তৃক, চতুর্থী কে রে এরে, পঞ্চমী হইতে থেকে চে, ষষ্ঠী রয়ের, সপ্তমী এ অন্তস্থ এতে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কি পেলাম? বিভক্তি। এর আগে কি পেয়েছিলাম? কারক, অর্থাৎ কারক আর বিভক্তি সমন্বয়ে একসাথে কারক বিভক্তি বলা হয়। এখন আমরা কারক শিখলাম, বিভক্তিও জানলাম। তো আগামী ক্লাসে আমরা প্রত্যেকটি কারকের প্রকারভেদ সহ বিস্তারিত আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যে যেখানে আসো সুস্থ থাকবে, ভালো থাকবে আর স্বাস্থ্যবিধি মেনে চলবে, এই আশাবাদ ব্যক্ত করে।